নমামি হরি দাসং তং চৈতন্যং তঞ্চতত প্রভো সংস্থিতামপি যং মুক্তিং স্কাঙ্কি কৃত্তা নর্তজ চূড়ামণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে এই গৌরহরির ভক্ত বাৎসল্য লীলাটি বর্ণনা করেছেন। এখন আমরা ঠাকুর হরিদাসের ও গৌরহরি এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপাকে পাথেয় করে আস্বাদন করব হরিদাস নির্জান। গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণের পর শচী মায়ের আদেশে নীলাচলে চলে যান এবং তার কিছুদিন পরে ঠাকুর হরিদাসও নীলাচলে চলে গেলেন। শ্রীমন মহাপ্রভু গম্ভীরায় বসে পুরবের ভাবে বিভোর হয়ে রস আস্বাদন করছেন বলি এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস আর স্বরূপ রাম রায়ের গলায় ধরে কাঁদিয়া রজনী পোহায় আমার পরাণে বধু এলো না বলে স্বরূপ রাম রায়ের গলায় ধরে পরাণে বধু এলো না বলে কাঁদিয়া র রাধারানীর অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা। এই লীলায় গৌরহরির প্রিয় পার্ষদ স্বরূপ ও রাম রায় আর বিপ্রলম্ভ রসের মূরতি রাধা বিজড়িত কৃষ্ণ গৌর রূপে রস আস্বাদন করছেন এই মতো মহাপ্রভু সুখে কালো যায় কৃষ্ণের রবি রহাবিকার অঙ্গে সাইয়ার রামানন্দ রায়
দেখুন বাবা, আপনারা যারা নীলাচলে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, গম্ভীরার খুব কাছে প্রভু আমার ঠাকুর হরিদাসকে রেখেছেন। আমরা যেমন বাজার থেকে সুগন্ধি ফুলের চারা নিয়ে এসে চোখে চোখে রাখি, তার সৌন্দর্য সৌরভ আস্বাদন করি, ঠিক তেমনি গৌরহরিও হরিদাস ঠাকুরকে কাছে কাছে রেখেছেন, নিত্য হরি নামের সৌরভ আস্বাদন করবেন বলে। আর নিজের সেবক গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠাতেন একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া। ভগবানের অধরামৃত এবং প্রভুর অধরামৃত প্রিয় পার্ষদ হরিদাসকে দিতে গিয়ে দেখছেন, দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, করিয়াছেন শয়ন। আজ গোবিন্দ দেখছেন সিদ্ধ বকুলের নিচে বসে হরিদাস ঠাকুর আস্তে আস্তে নাম জপ করেছেন। শ্রীমন মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদী দাতন বকুলের ঢাল হরিদাস ঠাকুরকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করবার জন্য লাগিয়ে দিয়েছিলেন। আজ সেই বিশাল বৃক্ষ হরিদাস ঠাকুরের নামের মহিমা প্রকাশের জন্য সিদ্ধ বকুল রূপে আজও বিরাজ করছে। আপনারা যারা পুরীতে গিয়েছেন নিশ্চয়ই দর্শন করেছেন, আজ সেই সিদ্ধ বকুলের কাছে এসে গোবিন্দ বলছেন, ওহে ঠাকুর, গোবিন্দ কহে উঠ আসি বলম ভ।
আজ হরিদাস ঠাকুর ভাবছেন নাম পূরণ হয়নি, কেমন করে প্রসাদ গ্রহণ করবেন? আবার মহাপ্রসাদ উপেক্ষাও তো করা যায় না, তাই তিনি দুই দিকে রক্ষা করলেন। এত বলি মহাপ্রসাদ করিল বন্দ, এত বলি মহাপ্রসাদ করিল বন্দ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, শুধু মুখের কথাই কি গৌরাঙ্গ মিলে, শুধু মুখের কথাই কি গৌরাঙ্গ মিলে, মুখের কথাই কি গৌরাঙ্গ মিলে, এমন ভজনে নিষ্ঠা না হইলে মুখের কথাই কি গৌরাঙ্গ মিলে, এমন নামে রুচি না থাকিলে ভজন নিষ্ঠা না হইলে মুখের কথাই কি গৌরাঙ্গ, গোবিন্দ গিয়ে প্রভুকে সব কথা জানালে। গৌর হরি নিত্য জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করে হরিদাসের কাছে আসেন হরিনাম শ্রবণ করতে। হরিদাস ঠাকুর নিজেকে অধম অস্পৃশ্য মনে করে জগন্নাথ মন্দিরে যান না, জগন্নাথ দেবের সেবকের সঙ্গে স্পর্শ লাগলে সেবায় অপরাধী হবেন বলে, কিন্তু সচল জগন্নাথ গৌর হরি নিত্য হরিদাসের কাছে আসেন, দেখা দিতে আসেন কি দেখতে আসেন, মহাভাব নিধি আমার গৌর হরি দেখা দিতে আসেন কি দেখতে আসেন, বলি যাই রে লীলার বলিহারি, মহাভাব নিধি গৌর হরি দেখা দিতে আসেন। আজ গৌর হরি হরিদাস ঠাকুরের কাছে এসে বলছেন, হরিদাস আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, তার ঠাই আইলা, সুস্থ হরিদাস তুমি সুস্থ আছো তো? হরিদাস ঠাকুর প্রভুকে নমস্কার করে বলছেন, প্রভু গো হে আমার গৌর হরি, আমি তো সুস্থ আছি কিন্তু আমার মন বুদ্ধি অসুস্থ হয়ে পড়েছে। আরে প্রভু কহে কোন ব্যাধি কহ তো নিশ্চয়, তিহ কহে সংখ্যা সংকীর তন না পুরায়, দেখুন মা
গৌড় ভক্তগণের কেমন ভজনের অনুরাগ, তারা দেহ ব্যাধি মানে না। ভজনে বিঘ্ন ব্যাধি মানে, দেহ ব্যাধি মানে না। ভজনে বিঘ্ন ব্যাধি মানে, ওই কৃপার দান মনে করে। ভজনে বিঘ্ন ব্যাধি মানে, দেহ ব্যাধি মানে না। প্রভু বলছেন, হরিদাস তোমার তো সিদ্ধ দেহ, তোমার তো এত সাধনের প্রয়োজনে নাই হরিদাস। জানো হরিদাস, তোমারে নাম নিষ্ঠার কথা মনে পড়লে হরিদাস এখনোই আমার প্রাণে কেঁদে উঠে। হরিদাস বাইশ বাজারে বেত্রাঘাতে খেয়েও তুমি বলেছিলে খণ্ড খণ্ড হয়া দেহ, যদি যায় প্রাণ তথাপি না ছাড়িব বদনে। হরিদাস তুমি তো নামে সিদ্ধ, এবে অল্প সংখ্যা করি বড় সংকীর্তন, বড় সংকীর্তন। হরিদাস কহে শুন মোর সত্য নিবেদন, সত্য নিবেদন। হরিদাস বলছেন, প্রভু আমি নরকের কীটাণু কীট অত্যন্ত ঘৃণিত, তুমি এসব জেনেও নিজ গুণে আমায় কৃপা করেছ। গৌর হরি অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরাবে হইতে কারে মোরে বৈত
বাবা, আজ সর্বোত্তম হয়েও হরিদাস ঠাকুর নিজেকে কত হীন বলে মনে করছেন, অথচ আমরা সাধন ভজন না করেও নিজে প্রভু সাজেতে ভালোবাসে। কিন্তু বৈষ্ণব ধর্মের মহা অলঙ্কার হচ্ছে দীনতা। তাদের এই অন্য ভূষণে নাই প্রয়োজন, ওই গৌর নামে যার সদাই ভূষণ, অন্য ভূষণের নাই প্রয়োজন। তারা করে গৌর বশীকরণ, তারা দন্য ভূষণে সদাই ভূষণ করে গৌর বশীকরণ, দন্য ভূষণে সদাই ভূষণ, অন্য ভূষণে নাই প্রয়োজন। আজ হরিদাস ঠাকুর বলছেন, প্রভু গো তুমি আমাকে কৃপা করে অনেক উঁচুতে তুলে এনেছ, প্রভু অনেক না চাইলে মোরে প্রসাদ করে বিপ্রের সার্থ পাত্র আমি খাইনু মৃচ্ছ হইয়া, প্রভু গো যা আমার প্রাপ্য নয়, যে জিনিস ব্রাহ্মণের পাওনা, কিন্তু তোমার কৃপায় প্রভু সীতানাথের পিতৃশ্রাদ্ধে পর্যন্ত আমাকে তুমি ভোজন করালে। প্রভু এতই যখন কৃপা করেছো, আমায় আর একটু কৃপা করো প্রভু। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, অঝোর নয়নে ছুটছে আর বলছে, প্রভু গো আমার গৌর হরি, প্রভু সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনারই আগে মোর এ দেহ পারি
কিছু আরেকটু কৃপা করো। ওহে দীন বৎসল প্রভু, প্রভু আমায় আরেকটু কৃপা করো, বলি আমি মরব তোমার আগে। আমায় বিরহ জ্বালাই জ্বালাইও না, প্রভু আমি মরব তোমার আগে। আমায় এই কৃপা কর প্রভু, তোমার বিরহ জ্বালাই আমায় জ্বালাইও না, প্রভু আমি মরব তোমার আগে। প্রভু আমার শেষ ইচ্ছা হলো, কি ইচ্ছা জানো? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, আর নয়নে দেখিব তোমার উচ্চাদ বদন, নয়নে দেখিব তোমার উচ্চাদ বদন, জীব ভায়ু চারিব বাসনা পূরণ করবেন হরিদাস। কিন্তু হরিদাস আমার যে কিছু সুখ শুনে গৌরহরি বলছে, হরিদাস
আমি কাকে নিয়ে বিলাসের পরিণতি গৌর হরিকে সুখ দিতে নিরন্তর হরিনামের সুধা আস্বাদন করাতেন। তাই গৌর হরি বলছিল, হরিদাস তোমার উচিত হচ্ছে না আমাকে ছেড়ে চলে যাওয়া। আজ গৌর হরির কথা শুনে হরিদাস ঠাকুর বলছেন, প্রভু গো চরণে ধরি কহে হরিদাস, প্রভু না করিও প্রভু তুমি আর মায়া করো না। আচ্ছা তুমি বলো প্রভু, আমা হেন একো কীট যদি মরি গেল, হরিদাসকে আর রাখা যাবে না, যত দুঃখই হোক ভক্ত বৎসল ভগবান তো ভক্তির কথা তো রাখতেই হবে। পরের দিন প্রাতকালে সব ভক্তগণকে সঙ্গে নিয়ে জগবন্ধুকে দর্শন করে প্রভু এলেন সেই সিদ্ধ বকুল তলে, যা আজও নীলাচলে গৌরহরি ও হরিদাসের স্মৃতিকে বহন করে কলিহত জীবকে কৃপা করে চলেছেন। আজ প্রভু আমার হরিদাসের কাছে এসে বলছেন, প্রভু কহে ও হরিদাস কহ সমাচার, বলারে কাল বলে দেখেছি আমি আর বলতে পারব না, আমি যা বলারে কাল বলে দেখেছি আমি নিবেদন করে হয়েছি খালা। প্রভু করো যাতে সুখী হয়।
হরিদাসের বাসনা পূরণ করবার জন্য অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন, স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ। আমার হরি হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তগণ হরিদাসকে ঘিরে ঘিরে কীর্তন করছেন। আর গৌরহরি ভক্তদের কাছে এতদিন যা বলেননি সেই হরিদাসের গুণ বর্ণনা করেছেন। এদিকে হরিদাস ঠাকুর, হরিদাস নিজাগ্রে আমার প্রভু যে বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ গৌহরীর মুখ পদ্মে দিল, আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে। হরিদাস ঠাকুর গৌরহরিকে সম্মুখে বসে ভালো করে দর্শন করছেন আর বলছেন, প্রভু একবার ভালো করে দেখিনি, একবার শেষে দেখা দেখেনি প্রভু, শেষে দেখা ওরে আমার শেষ দেখা দেখিনি রে, ওরে আমার দুই নয়ন ওই হরি বলা রসের বদন, আর কি দেখা হয় কি না হয় একবারে শেষে দেখা। তখন হরিদাস ঠাকুর সকল ভক্তগণের চরণধুলি নিচ্ছেন আর বলছেন, হে ভক্তগণ বলি আবারে যেন দেখতে পাই, হে তোমাদের শোনে চৈতন্য গোসাই আবার যেন দেখতে পাই, হে হরিদাস ঠাকুর। আর রাধাকৃষ্ণ মিলিত তন গৌরহরিকে দর্শন করে শেষবারের মতো শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে ওই নামের সব
করবেন? হরিদাসের প্রাণে হিরে দেহটা কোলে নিয়ে হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া শুনে মনে হচ্ছে সকলে কি বলছেন, বলে হরি কৃষ্ণ নয় হা কৃষ্ণ, হরি কৃষ্ণ নয় হা কৃষ্ণ, বলে হা কৃষ্ণ কি করিলে, সকলে বলছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ কি করিলে, হরিদাসের সঙ্গ ছড়াইলে অকৃষ্ণ কি করিলে, সবে করে হায় 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 হায়, হরিদাসের সঙ্গ ছড়াইলে হা কৃষ্ণ কি করিলে, হরিদাসের সঙ্গ ছাড়াইলে হা কৃষ্ণ কি করিলে। আজ সকলে হরি কৃষ্ণ শব্দে নৃত্য করছেন, হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, তাকে আলিঙ্গন করতে পারতেন না, অতি দৈন্যে হরিদাস কাছে আসতেন না, সবসময় দূরে দূরে থাকতেন, নিষেধ করতেন, প্রভু প্রভু আমায় ছুঁয়ো না, আমি অথম অস্পৃশ্য, তুমি আমায় ছুঁয়ো না। কিন্তু আজ তো আর নিষেধ করবার কেউ নেই, আজ কে বলবে প্রভু আমায় ছুঁয়ো না, আমি অথম আমি অস্পৃশ্য, আজ নিষেধ করবার কেউ নেই। সেই জন্য একদিকে বিরহ আর একদিকে আনন্দে হরিদাসের দেহ বক্ষে জড়িয়ে ধরে প্রভু আমার নৃত্য করছে। এমনি ভাবে কিছুক্ষণ নৃত্য করার পর প্রভু ভক্তগণের পরামর্শে গৌরহরি কি করলেন, হরিদাস ঠাকুরের তবে বিমানে চড়াইয়া ওই সমুদ্র লই
বিরাম করতে করতে হরিদাস ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল হরে বল হরে 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 রাম হরে রাম 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 হরিদাস ঠাকুরকে সমুদ্রের তীরে নিয়ে এসে হরিদাসের সমুদ্রের জলে স্নান করাইল। প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইল, হরিদাসের পাদদকে প্রিয়ে ভক্তগণ হরিদাসের পাদদক প্রিয়ে ভক্ত চন্দন। আজ প্রভু নিজের হাতে ভক্ত সেবা করলেন, হরিদাসকে স্নান করিয়ে প্রসাদী বস্ত্র আদি পরিয়ে বালুকায় গর্ত করে সমুদ্র তীরে শয়ন করালেন। সকলের আগে হরিদাসের সবচেয়ে আপন জন গৌর হরে আমার হরি আমার। প্রভু কি করলেন? হরি বলে হরি বলে বলে গৌর যায়, হরি বল হরি বল বলে গৌর সমুদ্র তীরে পিণ্ডা বাঁধিয়ে হরিদাসের সমাধি দিলেন। আজও নীলাচলে সমুদ্র তীরে গৌর হরির সেই শ্রেষ্ঠ ভক্ত বাৎসল্যের নিদর্শন স্বরূপ হরিদাসের সমাধি আজও বিরাজ করেছেন। ভক্তগণ সকলে কিছুক্ষণ কীর্তন করে সমুদ্রে স্নান করে কৃষ্ণ গম্ভীরায় ফিরে এলেন। এদিকে মহাপ্রভু আজ হরিদাসের বিরহে ভক্ত সেবা দেবেন বলে আনন্দী বাজারে গিয়ে প্রসারীদের কাছে গৌর হরি আমার বলিয়া চলে পেতে ভিক্ষা করে।
দাসের মহত সবের তরে দাও দাও প্রসারে ভিক্ষা দাও বলে আচল পেতে ভিক্ষা করে। যিনি বিশ্বের পালন কর্তা ভরণ পোষণ কর্তা সেই বিশ্বম্ভর আজ হরিদাসের মতো ভক্তের প্রেমে বাধা পড়ে প্রসারীদের কাছে ভিক্ষা করছে। তাই দেখে প্রসারীগণ কি করলেন, শুনিয়া প্রসারে সব চাঙ্গরাই উঠাইয়া সারি সব চাঙ্গরাই উঠাইয়া প্রসাদ দিতে আইসে সবে আনন্দিত হইয়া প্রসাদ দিতে আইসে সবে আনন্দিত হইয়া আজ প্রসারীগণ উজাড় করে প্রভুকে ভিক্ষা দিচ্ছেন। কেননা এমন ভিকারি তো আর মিলবে না। আজ বিশ্বের ভরণ পোষণ কর্তা বিশ্বম্ভর ভিক্ষা করছে। এদিকে সৌরভ গোসাই মহাপ্রভুকে ঘরে পাঠিয়ে দিয়ে সব প্রসাদ এক জায়গায় করে অন্যান্য ভক্তদের নিয়ে গম্ভীরায় ফিরে এলেন। কিন্তু বাবা, সেদিন মহাপ্রভুর নিমন্ত্রণ ছিল কাশী মিশ্রের বাড়ি। গৌরগত প্রাণ কাশী মিশ্র বাড়ির সমস্ত প্রসাদ নিয়ে এসে সেই মহোৎসবে উপস্থিত হলেন। এবার সকলে মিলে ভোজনে বসলেন, আকণ্ঠ পড়িয়া সবার করাইল ভোজন, আকণ্ঠ পড়িয়া সবার করাইল ভোজন, ভোজন করিয়া সবে কইল আচমন, ভোজন করিয়া সবে কইল আচমন, সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন, মহাপ্রভু করে বরদান। আমার প্রেমাবিষ্ট মহাপ্রভু করে বরদান, শুনি ভক্তগণের সবে জুড়ায় মন প্রাণ, সকলকে বরদান করছে। ওহে ভক্তগণ, এই হরিদাসের বিজয় মহোৎসব যেই জনে দর্শনে করল তাদের কি হবে জানো, অচিরে তার সবার হবে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি হবে গো, অচিরে তার সবার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে হইছে হয় শক্তি, হরিদাস দর্শনে হইছে হয় শক্তি, জয় হরিদাস বলি করে জয়ধ্বনি, জয় হরিদাস, জয় হরিদাস বলি করে জয়ধ্বনি,
ঠাকুর হরি রাম, জয় ঠাকুর হরি রাম, জয় ঠাকুর হরি রাম, নাম মহিমা প্রচারকারী, 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 জয় ঠাকুর হরি রাম, জয় ভক্ত বৎসল গৌর হরি, ভক্ত বৎসল গৌর হরি, জয় ভক্ত বৎসল গৌর হরি, ভক্ত বৎসল গৌর হরি, নাম মহিমা প্রচারকারী, ভক্ত বৎসল গৌর হরি, নাম মহিমা প্রচারকারী, ভক্ত বৎসল গৌর হরি, নিতাই গৌর হরি বল, 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ।